একটু সাম্বার বানাবো। তো এক চামচ তেল দিয়েছি, সর্ষের তেল এক চামচ দিয়েছি। সর্ষে ফোড়ন দিলে ভালো হয়, সর্ষে ফোড়ন আমি দিলাম না, আমি দিয়ে দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা। এটাতে দেয় হচ্ছে শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা এবং তোমার কী জানি ওই সর্ষে, এই দুটো ফোড়ন দেয়, কিন্তু আমি দিলাম না, আমি দিলাম একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা। কী সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম যা সবজি মোটামুটি ছিল, সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজবো না, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, লবণটা প্রয়োজন মতো, একটু দেব চিনি, চিনিটাও প্রয়োজন মতো, চিনি কিন্তু সাম্বারে অনেকেই দেয় না, তো এই দিলাম। দিয়ে নাড়াচাড়া একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে নিয়েছিলাম এক চামচ, কিন্তু অতটা লাগবে না মশলা, মানে সাম্বার মশলা যেটা, আমি এভারেস্টেরটা ব্যবহার করি। তো এইটা ভালো করে একটু নাড়াচাড়া করে, একেবারেই ভাজবো না, সিমে করে রাখা আছে, একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে আমি ডালটা দিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে ডাল কী ডাল দেবে, সেটা সাম্বারের অনেক মানে যেটা ট্রেডিশনাল সেরকমও দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো ডাল দিতে পারো, কিছুই না একটু চেঞ্জ করে। তোমরা জানি না হয়তো অবাক হবে, আমি কিন্তু আজকে দিয়েছি মসুর ডাল, আর কোনো ডাল না, শুধু মসুর, আমি তুর টুর কিচ্ছু দিইনি। আর তেঁতুল আমি খুব একটা তেঁতুলটা দিই না, তেঁতুলটা একটা অ্যাভয়েড করি, আমি দিয়েছি টমেটো বাটা। তো এখানে কিন্তু তেঁতুলও সরি এখানে তেঁতুল দেওয়া যায়, আমি তেঁতুলটা অ্যাভয়েড করে গেছি, আমি দিয়েছি একটু টমেটো বাটা। তো এটা দিয়ে আমি হালকা সিমে করে বসিয়ে রেখেছিলাম, মোটামুটি যখন হয়ে গেল তখন সামান্য একটু মশলা দিয়েছি, আমি হলুদ দিইনি, লাগবে না, কেননা সাম্বার যে মশলাটা সেটা ইটসেলফই মানে হলুদের কাজ করে। তো দিয়ে আমার মোটামুটি সাম্বার রেডি।